নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি মকর রাশির জাতক বা জাতিকা? তাহলে এই ভিডিওটি আপনারই জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি মকর রাশির জাতক ও জাতিকার ফেব্রুয়ারি মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন দিকে শুভ রয়েছে এবং কোন কোন দিক প্রবলেম ক্রিয়েট করবে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভিডিওর এতটুকু পার্টও কিন্তু আপনারা মিস করবেন না। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। মকর রাশির জাতক ও জাতিকার ফেব্রুয়ারি মাস কেমন যেতে চলেছে তা আমি অবশ্যই আপনাদের সামনে উত্থাপন করব। কিন্তু তার আগে একটি ইম্পর্টেন্স কথা আপনাদের সামনে শেয়ার করতে চাই, সেটি হচ্ছে আমি যে এই মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু সার্বিক রাশিফল। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয়, তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় একদম অক্ষরে অক্ষরে মিলবে এর কিন্তু আমি কখনোই দাবি করব না। এই কারণে করব না, আপনার নিজস্ব জন্মছক আলাদা এবং আপনার জন্মছকে গ্রহের অবস্থানও আলাদা আলাদা রয়েছে, যে কারণে এই ভিডিওতে বলা প্রতিটি কথা না মিললেও এই ভিডিওর মাধ্যমে আপনারা চলার পথে হোঁচটটা খাবেন না, এতটুকুটাই আমি বলতে পারি। তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। এই মাসের গোচর, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের গোচর মকর রাশির জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এই মাসে কিছু গ্রহ তার স্থান পরিবর্তন করতে চলেছে, যার প্রভাব পড়বে আপনাদের উপর। তা শুন জেনে নেওয়া যাক কোন গ্রহ কোথায় যেতে চলেছে, অর্থাৎ গ্রহের গোচর কী বলছে। 10ই ফেব্রুয়ারি 2021 ষষ্ঠ গ্রহী যোগ সৃষ্টি হচ্ছে এবং এই 10ই ফেব্রুয়ারি মকর রাশিতে এই ষষ্ঠ গ্রহী যোগ সৃষ্টি হচ্ছে। এছাড়াও 4ঠা ফেব্রুয়ারি বুধ রাশি পরিবর্তন করতে চলেছে, 13ই ফেব্রুয়ারি রবি রাশি পরিবর্তন করতে চলেছে এবং 22ই ফেব্রুয়ারি মঙ্গল গ্রহ রাশি পরিবর্তন করতে চলেছে। আসুন এই গোচরের নিরিখে জেনে নেওয়া যাক আপনাদের, অর্থাৎ মকর রাশির জাতক ও জাতিকাদের ফেব্রুয়ারি মাস কেমন যেতে চলেছে। তার আগে যারা অনলাইন আমার কাছে কনসাল্ট করতে চান, অর্থাৎ জন্মছক বিচার করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি পেড সার্ভিস, এটি ফ্রি সার্ভিস নয়, এবং যারা জন্মছক বিচার করাতে চান তারাই কেবলমাত্র যোগাযোগ করুন। আর হ্যাঁ, এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, আমি সময় মতো আপনাদেরকে রিপ্লাই করে দেবো। প্রথমে আসে শিক্ষাক্ষেত্র। এই মাসে আপনাদের শিক্ষাস্থান, অর্থাৎ বিদ্যার স্থানটা মধ্যম প্রকৃতির যেতে চলেছে, অর্থাৎ খুব ভালোও যাবে না, খুব খারাপও যাবে না, তবে কিছু পরিমাণ আপনাদের মনোযোগের ব্যাঘাত ঘটবে এবং মোবাইল অ্যাডিকশান সেটা কিন্তু এই মাসে প্রবল হারে লক্ষ্য করা যাবে। তবে একটি কথা বলা যায়, যারা গবেষণার কাজের সাথে যুক্ত রয়েছে বা যারা হায়ার লেভেলে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিছু পরিমাণ শুভ হবে। এই মাসে আপনাদের অর্থনৈতিক স্থান মোটামুটি যাবে, খুব ভালো যাবে না, খুব খারাপও যাবে না, তবে একটি কথা বলবো, যারা এক্সপোর্ট ইম্পোর্টের সাথে যুক্ত রয়েছেন, অর্থাৎ বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ যাবে। এছাড়াও যারা জলীয় জাতীয় দ্রব্যের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও মোটামুটি শুভ যাবে এবং যারা ফুলের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ যাবে। এছাড়াও যারা কনস্ট্রাকশনের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাসটি শুভ যেতে চলেছে। এই মাসে যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমি সাবধানতার বাণী শোনাতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ প্রেমিকার দ্বারা বা প্রেমিকের দ্বারা দুই ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে, অর্থাৎ আপনার মান সম্মান কিন্তু হানি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এই মাসে আপনাদের দাম্পত্য জীবন মধ্যম প্রকৃতির যেতে চলেছে, তবে এই মাসে আপনাদের বিবাহ পাকাপাকি হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে বা কথা ফিক্সড হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এই মাসে পিতার সাথে সম্পর্ক কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং পিতার শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তাই পিতার দিকে একটু খেয়াল রাখুন এবং গুরুজন ব্যক্তি যেহেতু সেহেতু ওনার কথাটা মেনে চলাটাই শ্রেয়। এই মাসে আপনাদের রাগ জেদ এগুলো কিন্তু বৃদ্ধি পাবে। এই রাগের বশবর্তী হয়ে আপনি এমন কিছু কাজ করে ফেলবেন পরে কিন্তু তার জন্য পস্তাতে হতে পারে। তাই রাগের বশবর্তী হয়ে এমন কোনো কাজ করবেন না যাতে আপনারই ক্ষতি হয় এবং এই রাগকে আমি বলবো আপনারা কন্ট্রোল করুন। এই মাসে আপনাদের পায়ে চোট আঘাত লাগার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও মাথা ব্যথা, চক্ষু রোগ, বুকের সমস্যা, পেটের সমস্যা এবং স্কিন ডিজিজ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এই মাসে আপনাদের মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই মাসে আপনারা যে কোনো কাজের দায়িত্ব, কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব আপনাদের উপর পড়তে পারে, যেখান থেকেও কিন্তু আপনাদের মানসিক স্ট্রেস তৈরি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এই মাসে আপনার গৃহ থেকে, ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে বা অফিস থেকে গুরুত্বপূর্ণ কোনো নথি চুরি হওয়া বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এই মাসে কাউকে অর্থ ধার দিবেন না এবং অর্থ ধার নেবেন না। খুব প্রয়োজন না পড়লে অর্থ ধার নিতে যাবেন না। যদি অর্থ ধার দেন সেক্ষেত্রে স্ট্যাম্প পেপারে লিখেই দেন, নয়তো আপনার সেই মূল্যবান অর্থ কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আমি বলবো আপনাদের অর্থ ধার না দেওয়াই বেটার। এই মাসে দাম্পত্য জীবনে ছোটোখাটো সমস্যা দেখা যাচ্ছে, তবে দাম্পত্য জীবন আপনাদের মধ্যম প্রকৃতির যাবে এতটুকুটা বলতে পারি। তবে যারা নতুন বিবাহিত জীবনে পা রাখবেন তাদের ক্ষেত্রে কিন্তু দাম্পত্য জীবন মধুর হতে চলেছে। এই মাসে ভ্রমণের যোগ কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ আপনারা এই মাসে ট্যুরে যেতে পারেন এবং এই ট্যুর দেশ বা বিদেশ দুই হতে পারে। যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো 7ই ফেব্রুয়ারির পর আপনারা বিবাহের জন্য প্রচেষ্টা করুন, নতুন সম্পর্কগুলো কিন্তু আসবে এবং সেগুলো কিন্তু ম্যাচিউরিটি পাওয়ার কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এই মাসে ছোটোখাটো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে, তাই যারা টু হুইলার চালান তাদেরকে বলবো হেলমেট ইউজ করুন এবং যারা ফোর হুইলার চালান তাদেরকে বলবো সিট বেল্ট ইউজ করুন, কারণ আপনার জীবনের মূল্য সবচেয়ে আপনার ফ্যামিলির লোকেরাই বুঝে। তাই সেফ ড্রাইভ, সেভ লাইফ। তবে এই মাসে সন্তান প্রাপ্তির দিকটা কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ আপনারা সন্তানের জন্য যারা প্রচেষ্টা করছেন তাদের কিন্তু সন্তান লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি সন্তান সুখ কিন্তু দেখা যাচ্ছে এবং এই মাসের লটারি সাতটা জুয়া থেকে কিন্তু আপনারা টাকা পেতে চলেছেন। তবে আপনাদের জন্মছকে রাহু গ্রহ কেমন রয়েছে সেটা কিন্তু সবচেয়ে বড় বিচার্যের বিষয়, তাই এদিকটা অবশ্যই নজর রাখুন। তো ওভারঅল যদি বলা যায় খারাপ ভালো মিশিয়েই কিন্তু আপনাদের এই ফেব্রুয়ারি মাস যেতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।